আপনারা কি সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান এবং সকলের মধ্যে কি রিপ্রেজেন্ট করতে চান যে বাংলার আদর্শ কখনোর জন্য কোন সাম্প্রদায়িক পার্টির কাছে তারা মাথা ঝুঁকায় না? নিশ্চয় কথাটা বলার আমার একটাই কারণ, কিছুদিন আগে ভারতীয় জনতা পার্টির বড় লিডার এবং বলিউডের বড় বিখ্যাত অভিনেতা মাননীয় পরেশ রাওয়ালজি উনি কি বলেছেন, গ্যাসের দাম কেন বাড়ছে, গ্যাসের দাম বাড়ানো কেন হচ্ছে, তার একটাই কারণ বাঙালি কেন মাছ ভাজা খায়, বাঙালি কেন মাছ খায়, এটাই হচ্ছে এদের কিন্তু সবথেকে বড় কিন্তু অ্যালার্জি। আমি বলতে চাই যেসব বাংলা মায়ের সন্তানরা যারা বুকে হাত দিয়ে বলে যে আমরা বাঙালি আমরা গর্বিত, যে মাটিতে নেতাজি সাহেবের জন্ম সেই মাটির সন্তান আমরা কখনোর জন্য মাথা ঝুঁকাতে শিখিনি, আমি তাদের কাছে করজোড়ে একটাই অনুরোধ করব যে বাংলাকে সবসময় যেন অপমান করা হয়, বাংলার মানুষদের অপমান করা হয়, বাংলার মায়ের সন্তানরা তারা মাছ ভাত খায় তার জন্য তাদেরকে ছোট করা হয় কেন? আমরা তো এইগুলো কখনো জন্য মেনে নেব না। একটাই কথা আমি আপনাদের বলতে চাই যে দেখুন, বাংলাকে যদি সত্যি আপনারা সারা জীবনে বাংলাকে যদি এগিয়ে নিয়ে যেতে চান, বাংলার মাটিটাকে যদি সুরক্ষিত রাখতে চান, বাংলার মা বোনদেরকে যদি সুরক্ষিত রাখতে চান, আপনি যদি গর্ব করে বলতে চান যে আমরা বাঙালি আমরা গর্বিত, তাহলে অবশ্যই ভারতীয় জুমলা পার্টি মানে বিজেপি ভারতীয় জনতা পার্টিকে বয়কট করুন, কারণ আমাদের বাংলা মায়ের সন্তানদেরকে সবসময় যেন অপমান করা হয়, বাঙালি মানে এদের কাছে অ্যালার্জি, বাংলা মাটি মানে এদের কাছে অ্যালার্জি, বাংলার আদর্শ মানে এদের কাছে অ্যালার্জি, কিন্তু আমরা কখনো জন্য মেনে নেব না, কারণ মাছ ভাত খেয়ে কিন্তু সারা পৃথিবীর কাছে বিখ্যাত কিন্তু দেশনায়ক নামে পরিচিত আমাদের নেতাজি সাহেব। বলুন তো কষ্ট লাগে না যখন বলে যে বাংলার মানুষ মাছ ভাত খায় বলে তার জন্য গ্যাস পুড়ছে বেশি, গ্যাসের দাম হচ্ছে বেশি। আরে যে মাটিতে ক্ষুদিরাম বসুর জন্ম, বাল্যকালে কিভাবে ফাঁসি নিল হাসতে হাসতে, বলুন তো কষ্ট লাগে না আপনাদেরকে যখন বাঙালিদেরকে অপমান করে বাংলার মাটিকে অপমান করে। ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় সারা পৃথিবীর কাছে বিখ্যাত, যারা আমাদের ভারতবর্ষকে কত কিছু ভাবে কত ভাবে তারা রিপ্রেজেন্ট করেছে, আজকে বলুন তো যখন বাংলার মাটি কেনে বাংলার আদর্শকে নিয়ে বাংলার মায়ের সন্তান মাছ ভাত খাই বলে অপমান করে, দুঃখ লাগে না? আমি একটা কথাই বলতে চাই যে দেখুন, বাঙালি মানেই এগিয়ে চলে, বাঙালি মানেই মাথা উঁচু করে প্রতিবাদ করে, বাঙালি মানেই অন্যায়কে প্রশ্রয় দেয় না, বাঙালি মানেই মাথা নত করে কিন্তু সমাজের মুখে হাঁটতে পছন্দ করে না। আমাদের বাংলাকে যদি আমরা রক্ষা করতে চাই, বাংলাকে যদি সুরক্ষিত রাখতে চাই, বাংলাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, বাংলার মা বোনদেরকে যদি আমরা সুরক্ষিত রাখতে চাই আর বাংলার মাটিতে যদি গণতান্ত্রিক অধিকার নিয়ে বাঁচতে চাই, অবশ্যই ভারতীয় জনতা পার্টিকে বয়কট করুন আর মা মাটি মানুষ তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে জয়যুক্ত করে পঞ্চায়েত ভোটে প্রত্যেকটা পঞ্চায়েতে মা মাটি মানুষকে স্থাপিত করুন, কারণ মা মাটি মানুষ এমন একটা পার্টি যে পার্টি কখনো যেন রং দেখে না, কোনো দল দেখে না, কোনো রকমের ছোট জাত দেখে না, বড় জাত দেখে না, যে পার্টি প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য কাজ করে, যে মাটি প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে। তাই আসুন, এই বাংলার মাটিকে যদি আমরা সুরক্ষিত রাখতে না পারি আর এই বাংলার মাটি যদি ভারতীয় জনতা পার্টির হাতে কোনোভাবে বাইসান্সলি কোনোভাবে চলে যায়, তাহলে কিন্তু এই বাংলার মাটিতে বাঙালিরা কখনো মাথা উঁচু করে বাঁচতে পারবে না, বাঙালি মায়ের সন্তানরা কখনো বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা বাঙালি আমরা গর্বিত। তখন এই সব গুজরাটি যেসব ভাইয়েরা চাচারা আসছে তাদের আদর্শ নিয়ে চলতে হবে, তাদের আইডিওলজিতে চলতে হবে, তারা যেটা বলবে সেইটা চলতে হবে। আপনার বাংলার দুর্গাপূজা বন্ধ করে দেবে, আপনার বাংলার যেসব ফেস্টিভ্যাল হয় বাঙালিদের সব বন্ধ করে দেবে, তাদের গুজরাটি নিয়ম রীতি সব কিছু এখানে চালু করবে বাংলার মাটিতে। তাই আসুন সকলে একতা ঐকতা হয়ে বাংলার মাটিকে রক্ষা করি আর ভারতীয় জনতা পার্টিকে চোখে চোখ রেখে প্রতিবাদ করি এবং তাদেরকে বলি, যে মাটিতে নেতাজি সাহেবের জন্ম, যে মাটিতে ক্ষুদিরাম বসুর জন্ম, যে মাটিতে সত্যজিৎ রায়ের জন্ম, যে মাটিতে মাতঙ্গিনী হাজরার জন্ম, সেই মাটিতে কখনো যেন নাথুরাম ভক্তদের কাজের আইডিওলজি কখনো যেন বাংলার মানুষ মেনে নেবে না, সেখানে বাংলার মাটিতে চলতেও দেবে না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি, ভারত মায়ের কাছে প্রার্থনা করি, প্রত্যেকের শুভকামনা সবসময়ের জন্য করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে।
জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতারম। আমি বাঙালি, আমি গর্বিত, আমি বাংলা মেয়ের সন্তান, আমি গর্বিত, আমি বাঙালি। যতদিন অন্যায় দেখবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবই, তাদের জীবন যায় যাবে, তবু মেয়ে